সঙ্গে এসার নামাজ পড়িছু কষ্ট করে যদি তোমরা ফজরের নামাজ পড়তে পারো আল্লাহর নবী বলেন আমি ঘোষণা দিলাম এরা সবাই জান্নাতি তবে শর্ত হলো এই কথা বাইরে প্রকাশ করা যাবে না যে প্রকাশ করবা সে জাহান্নামে যাব জান্নাত থেকে বঞ্চিত হইবা হুজুর যখন এই কথা বলেছিল আল্লাহর নবী এই কথা যখন বলেছিলেন তখন ওনার সঙ্গে নামাজি শরীক ছিল মাত্র 18 জন তিনি সহ ছিল 19 জন এই 18 জন মুসল্লি আর তিনি একজন 19 জনের ভিতরে ছোট্ট বালক হযরত খাজা মাইনউদ্দিন চিশতিও উপস্থিত ছিল উপস্থিত কেডা আছেন মাইনউদ্দিন চিশতি সহ মোট 19 জনে মিলে নামাজ পড়াইছেন নামাজ পড়ায় কইছেন এই কথা প্রকাশ করা যাবে না প্রকাশ করলে জাহান্নামী আর যারা প্রকাশ করবে না এরা জান্নাতি সবাই শুই না কুশিতে ঠগ ভগ হায় হায় কার বাসারে লিছে সেটা আছেন শুন নাই আজ জিন্দেগিতে নামাজ পড়লে পড়ি না পড়লে নাই আল্লাহর বলি যেহেতু কইছে ফজরের নামাজ ওনার সাথে বললে জান্নাতি তাহলে তো আর টেনশন নাই এখন সবাই মনে মনে চিন্তা করছে আজকে বাড়িতে যাম বাপে চিন্তা করছে ছেলে রে কইতাম না যেই ছেলে নামাজ পড়ছে এ চিন্তা করছে বাপের দারো ঘুমামু কিন্তু বাপ রে কইতাম না সুবহানাল্লাহটা গিয়া আগামী আগামী কালকে বাইত গিয়া সুবহানাল্লাহটা কই হাসতে কইলে জুরে কোন আর না কইলে কোন আপনারা সব উল্টা পাল্টা যারা উপস্থিত মুসল্লি ছিল বাড়িতে সবাই চলে গেছে কেউ কাহারো সঙ্গে কোনো কথা বলে না বাবা চিন্তা করে আমি ছেলেকে বলবো না যেই ছেলে নামাজ শরীক হইছে ছেলে চিন্তা করি আমি বাবাকে বলবো না কারণ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই এই চান্স তো হারানো যায় না সবাই বাড়িতে চলে গেছে কেউ ঘুমায় আর কেউ ঘুমায় না অ্যালার্ম দিয়ে রাখছি আবার একদল আছে যারা ঘুমায় নাই আজান হয়ে গেলে পরে নামাজে গিয়া শুনি খাও ফজরে আজান হয়ে গেছে আল্লাহ আকবার কর ফজরে আজান হয়ে গেছে যেই মুহূর্তে ফজরে আজান হয়ে গেছে আল্লাহর ওলি মসজিদের ভিতরে ঢুকছেন তিনি নামাজের ইমামতি করাবেন আল্লাহর ওলি নামাজ পড়তেছেন নামাজ পড়াইতেছেন নামাজ শেষ আল্লাহর ওলি সালাম ফিরায় দেখে মুসল্লি মসজিদ ভরপুর হয়ে গেছে আরো জোরে কন মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই বারান্দায় মুসল্লির অভাব নাই এমনকি মসজিদের আশপাশের ভিতরে মুসল্লির কোনো অভাব নাই ঈদগাহে পর্যন্ত মুসল্লি মনে হয় আজকে যেন এলাকার ভিতরে একটি ঈদ উদযাপন হচ্ছে এত লোক মসজিদে খাজা উসমান হারুনি আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হইয়ে নামাজ পড়ে এসার নামাজের যারা মুসল্লি ছিল একে একে সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি খবর প্রচার করছো কিনা একটু বলো একে কে 17 জনকে জিজ্ঞাসা করলেন সবাই ডেকে বলেন না হুজুর আমরা খবর প্রচার করি নাই কারণ আপনি শর্ত দিয়েছেন প্রচার করলে জাহান্নামী তাইলে কে এই খবর প্রচার করলো সর্বশেষ মুসল্লিদের ভিতরে একদম কাতারের শেষ কোনায় ছোট্ট বালক খাজা মাইনউদ্দিন চিশতি বসে বসে আল্লাহর তাসবিহ বর্ণনা করে আল্লাহর জিকির করে খাজা উসমান হারুরি তার কাছে গিয়ে মাথায় হাত বলে বলেন বাবা তুমি কি এলাকার লোকদের কাছে খবর প্রচার করেছ নাকি যেমনি কথা বলছে খাজা মাইনউদ্দিন চিশতি উস্তাদকে ডেকে বলে উস্তাদ আমি পুরো এলাকার ভিতরে রাতের বেলা অ্যাডভার্টাইজ করে এই খবরটা প্রচার করে দিয়েছি সুবহানাল্লাহ শুনি আল্লাহর ওলি কয় তুমি না শুনছ শর্ত হলো খবর প্রচার করলে যে প্রচার করবো হে জাহান্নামী তাহলে তুমি কি জাহান্নামে যাইতে চাও নাকি
মাইনউদ্দিন চিশতি ডেকে বলে হুজুর আমি একা যদি জাহান্নামে যাই কোন দুঃখ নাই আমার পচার পচারে যদি এলাকার সকল মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় আল্লাহ যদি আমাকে কারণে জাহান্নামে দেয় আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই এই কথা যখন বলেছে খাজা উসমান হারুনি মাইনউদ্দিন চিশতির কপালে চুম্বন দিয়া কয় আয় আজকে আমি আমার খলিফা পেয়ে গেছি আমি ভয় পাইছিলাম দুনিয়া থেকে চলে গেলে পরে আমার খেলাপতি কাকে দিব আরে মাইনউদ্দিন তোর দ্বারাই তো সম্ভব তোর দ্বারাই তো সম্ভব তুই তো পারবি হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে খাঁটি আল্লাহ বলা যারা হয় খাঁটি ইমানদার যারা হয় নিজে শুধু বাঁচতে চায় না অপরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চায় এজন্যই তো ইতিহাসের পাতায় লেখে হযরত খাজা মাইনউদ্দিন চিশতিকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে তিনি যখন পাক ভারত উপমহাদেশে ঢুকবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তদানীন্তন যুগের যারা ক্ষমতাশালী ছিল প্রভাবশালী ছিল যাদের হাতে ক্ষমতা আর প্রতিপত্তি ছিল এরা যখন জানতে পারছে আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতি ভারতে ঢুকবেন তখন সকল রাস্তা বন্ধ করে দিয়েছে তিনি যেন ঢুকতে না পারে কিন্তু ওরা জানে খাঁটি আল্লাহওয়ালা যারা হয় তাদের সঙ্গে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে হাদিসে কুদসিতে আসছে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ঠিক কিনা হুজুরে জিকান বড় আলেম হাদিসে কুদসিতে আসছে আল্লাহ কইছে মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব কেউ যদি আমার ওলিদের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী করে আল্লাহ কয় ফাকাদ আযানতুহু বিল হারবে নিশ্চয়ই আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা দিলাম এবার এবার যদি সাহস থাকে আল্লাহর সাথে যুদ্ধ করে আসেনি সাহস এ কথা কোন নাকি আছে আল্লাহর সাথে মোকাবেলা করার সাহস আছে ফেরাউন ভার্সে মিস্টার নমরুদ দিয়া নমরুদ দিয়ার নাম শুনছেন নি নমরুদ না নমরুদ দিয়া কথা কন্যা দি এরা নমরুদ কইলে সম্মান ঠিক থেকে যাবো কইতে নমরুদ দিয়া গোতা মেরে কেন নমরুদ দিয়া কথা কন্যা কেন লাগে নমরুদ দিয়া খোদাই দাবি করছে আল্লাহ হেরে যে ধ্বংস করছে ধ্বংস করতে গিয়ে কি দিয়ে করছে কন্তু দি এই ফুলানটি তো মারাত্মক দেওয়া খুব বিলিয়ন ফুলানটি স্কুলে পড়ো স্কুলে পড়ো মা আসাল্লাহ মা আসাল্লাহ এইটি ভবিষ্যৎ উজ্জ্বল করে নেব এবার তিনি তার খাদিমকে বললেন শোনা ওদের কাছে গিয়া শুধুমাত্র এই কথা বলে আসো আমাকে আর কিচ্ছু দেওয়া লাগবে না শুধুমাত্র এক লোটা পানি দেবে ওই পানি দিয়া আমি একটু অজু করে নামাজ আদায় করব এবার তারা জানায় দিয়েছে সাফ জানিয়ে দিয়েছে না খাজা মাইনউদ্দিনকে পানি পর্যন্ত দেওয়া যাবে না আল্লাহ রলি আশ্চর্য হয়ে গেলেন একজন মানুষ নামাজ পড়বে পানি দিবে না কত বড় জালেম আল্লাহর ওলির সাথে সাথে খাদেমকে বললেন খাদেম লুটা নিয়া আনা সাগরের পাড়ে যাও গেল খাদেম সেখানে গিয়া লুটা যখন পানি আনার জন্য সাগরের ভিতরে ঢুকাইছে ইতিহাসের পাতায় লেগে আনা সাগরের সব পানি ওই লুটার ভিতরে উঠে গেছে এদের কথা গোটা পৃথিবীর সব কিছু শুনে আসমান জমিন শুনে আরে যুবক আমি আর খুব বেশি লম্বা করব না এজন্যই তো খাজা মাইনউদ্দিন চিশতিকে আল্লাহ কবুল করেছে তার কারণে হাজার হাজার মানুষ কালেমা গ্রহণ করেছে একদিন তিনি তার মায়ের কাছে এসে বলেন মা গো আজকে জানেননি আমি ইমানের দাওয়াত দেওয়ায় 70,000 মানুষ কালমা পড়ছে আরো জোরে কন্যা এই কথা যখন বলছে মাইনউদ্দিন চিশতির আম্মা যান তিনি ডেকে বলে বাবা এটা তোমার কোনো পাওয়ার না এটা আমি মায়ের পাওয়ার
কেমনে গো মা আপনার পাওয়ার কেমনে মাইনুদ্দিন চিস্তির মা ডেকে ডেকে বলে মাইনুদ্দিন রে তুই যখন আমার পেটে ছিলে আমি তখন একটা মুহূর্ত ওযু সারা আমি সময় অতিবাহিত করি নাই তুই যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে ওরে মাইনুদ্দিন আমি যখন তোকে আমার দুধ খাওয়াইছিলাম আমার স্তনে যখন তোর ঠোঁট লাগাইছিলাম ওযু সারা আমি তোরে একটাবার আমি দুধ খাওয়াই নাই আমি আমার জীবনে ওযু সারা কোনোদিন এক মুহূর্ত চলি নাই এটা তোর কেরামতি না আমি মায়ের কেরামতি এজন্যই তো আল্লাহ তোকে ইসলামের জন্য কবুল করেছে ওরে যুবক তাইলে খাজা মাইনুদ্দিন চিশতির মতো আল্লাহ বানা নিজেকে অপর থেকে নিজের থেকে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির তাদের ভিতরে বেশি ছিল কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে আমরা জাহান্নামের দিকে যাই অথচ একটু চিন্তা করি না আমি কোন দিকে ছুটছি কোন দলের পথ গ্রহণ করে চিন্তা করা দরকার বলছিলাম কেয়ামতের কঠিন ময়দানে সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে জাহান্নামী এই জাহান্নামী কারা আল্লাহ সূরাতুন নাজিআতের তেলাওয়াতকৃত আয়াতগুলির প্রথম আয়াতে আল্লাহ বলেন ফাআম্মান তাগা বলেন জাহান্নামী কারা হবে গো শোনো রে যুবক ওই দলের মানুষ জাহান্নামী জাতির ভিতরে দুইটা বদগুণ থাকবে সেই দলের যে ব্যক্তি সেই কারণে জাহান্নামী যাবে এই কারণ হলো দুইটা আমার ভিতরে যদি দুই কারণ থাকে আমি জাহান্নামী আমি যে দলকে সাপোর্ট করি এর ভিতরে যদি দুইটা কারণ থাকে আল্লাহ কোরআনে বলেছে রে জাহান্নামী আমি যে সমাজে বাস করি এই সমাজের মানুষের ভিতরে যদি দুইটা বদগুণ থাকে নিঃসন্দেহে আল্লাহর কোরআন থেকে জানা যায় এই সমাজের মানুষগুলি জাহান্নামী জাহান্নামীরা দুই কারণে জাহান্নামে যাবে এর প্রথম কারণ হলো আল্লাহ বলেন মান তাগা ফাআম্মা মান তাগা এই পৃথিবীতে যারা তগা হবে তগা মানে কি ওলামায়ে কেরামরা সে তাফসীর জামে সাগীর থেকে বলছি তগা শব্দ আমার ভায়েরা তাগুত শব্দ থেকে এসেছে এর অর্থ হলো সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘনকারী যারা এরা জাহান্নামী সীমা লঙ্ঘনকারী কারা আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা আমার আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আমাকে মানে না এরা হলো সীমা লঙ্ঘনকারী আমার ভাইরা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বলুন তো দেখি এই আকাশের নিচে জমিনের উপরে আমরা আছি আমাদের একজন আল্লাহ আছে কিনা নাই কয়জন তিনি কে আরো জোরে আল্লাহ কি কি কখনো দেখছেন নাকি না আমি আল্লাহকে দেখি নাই দুনিয়ার চরম চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না দুনিয়াতে যদিও আমি আল্লাহকে দেখি নাই কিন্তু যদি আমি আল্লাহকে বিশ্বাস করি কালকে আমাদের মাঠে আমি যদি আল্লাহকে বিশ্বাস করে হাসরের মাঠে উঠতে পারি আল্লাহ যখন আমাকে জান্নাত দিবে ইমানের নেক আমলের বদলা আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে তুই আমাকে দেখোস নাই জান্নাতে আসলে পরে তুই আমাকে সরাসরি দেখতে পারবি জমিনের উপরে থেকে আল্লাহ মানে না যারা এরা গাদ্দার কথা এরা কি আরো জোরে আসেনি এরকম কিছু লোক বলেন তো এদের পরিচয় এটা কি না না যারা আল্লাহ মানে না এরা পরিচয় কি এরার পরিচয় হল নাস ঠিক বলেন এরার পরিচয় নাস্তিকদের বিশ্বাস হলো আল্লাহ নাই পৃথিবীটা প্রাকৃতিক শুধুই বিশ্বাস করে তা না এরা আবার বড় বড় শিক্ষিত ইংরেজি ভাষায় কয় দেয়ার ইজ নো গড কয় আল্লাহ বলতে কিছু নাই আর আমরা যারা মুমিন ও মুমিন
আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে মারহাবা খান হাজুক আমার নবীকে আল্লাহ এত সম্মান দিল যুবক রে তোর কাছে আমার প্রশ্ন কিন্তু তুই আমার নবীর নাম জপস না আমার নবীকে মানস না আমার নবীর আদর্শ গ্রহণ করস না আরে যুবক আমার নবী জীবনে এমন একটা রাত নাই গো যেই রাত আমার নবী উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদেন নাই আমার নবীজি এমন ভাবে উম্মতের জন্য কান্না করতেন হাদিসে আসছে আল্লাহর হাবিব বিশ্ব নবীজির সবচেয়ে ছোট যে স্ত্রী ছিলেন তার নাম ছিল আম্মা জানায়েশা আম্মা জানায়েশা বলেন আমার স্বামী বিশ্ব নবী আমার হজরা খানায় আসার ফালা আম্মা জানায়েশা বলেন আমি দরজার কাছে কানটা লাগায় বসে আছি দিলেন নবী এসার নামাজ পড়ে আম্মা জানায়েশার হজরার দিকে রওনা করলেন আম্মা জানায়েশা বলেন এমনি হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর বন্ধু রাহমাতুল্লিল আলামিন দরজায় নক করছে স্বামী আমার দরজায় নক করা মাত্রই আম্মা জানায়েশা বলেন আমি দরজাটা খুলে দিলাম যেই মুহূর্তে আমি দরজা খুলে দিয়েছি আম্মা জানায়েশা বলেন দরজা খুলে দিয়ে দেখি আল্লাহর হাবিবের আদর্শ এত সুন্দর রাহমাতুল্লিল আলামিন আয়েশাকে সালাম দিয়ে দিছে আয়েশা কয় আমি সালামের জবাব দিলাম কিন্তু জবাব দিলে কি হবে গো আমি তাকে দেখি আবার স্বামীর চেহারাটা মলিন নবীজির চেহারা এত সুন্দর আল্লাহ যাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছে এত সুন্দর করে এই পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানায় নাই এত সুন্দর সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই মা আমেনা বলেন আমার ছেলে মোহাম্মদ যত সুন্দর আরবে আমি এত সুন্দর ছেলে আর কোনো দিন দেখি নাই হালেমাও বলেছিল আমি জীবনে কত সন্তান নিয়ে তায়েফে দুধ পান করাইছি আমি না গো তোমার সন্তানের মতো এত সুদর্শন সন্তান আমি কোনো দিন দেখিলে তখন আমেনা বলেছিলেন হালেমা তুমি তাকো গ্রামে আমি তাকি শহরে স্বাভাবিক শহরের ছেলেরা সুন্দর হয় শহরের মেয়েরা সুন্দর হয় আমি মক্কাতে কত সন্তান দেখছি কিন্তু আমার মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান দেখিলে আল্লাহ তখন ডেকে বলে জিবরিল ও জিবরিল চেহারার প্রশংসা শেষ হয় নাই জিবরিল দৌড়ায় যা হাজরত জিবরিল আলাইহিস সালাম বলেন আমি ঠিক সেই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় ছিলাম আল্লাহ আমাকে 600 নূরের পাকা দান করছে আমি যদি 600 নূরের পাকা প্রশস্ত করি পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত লাগাল হাজরত জিবরিল বলেন আমি মুহূর্তের ভিতরে হালেমা আরামের সামনে হাজির হয়ে গেলাম আল্লাহ ডেকে বলে জিবরিল আমার বন্ধুর চেহারার প্রশংসা সে হয় নাই হযরত জিবরিল তখন ডেকে বলে আমানা হালেমা একজন মক্কায় আর একজন তায়েফে আমি গোটা পৃথিবী মুহূর্তের ভিতরে ভ্রমণ করি হালেমা রে আমানা আমি গোটা পৃথিবী ঘুরাইছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি জিবরিল কোনোদিন দেখি নাই আল্লাহ তখন পরিপূর্ণ করলে জিবরিল তুমি তো দেখবা কেমনে আমি বানাইছি আমি আমার বন্ধুকে এত সুন্দর করে বানাইছি আমার বন্ধুর চেয়ে সুন্দর করে আমি পৃথিবীতে আর কোন মানুষ আমি বানাই নাই আম্মা জানায়েশা বলেন যে মুহূর্তে দরজা খুলছি আজবাক একটা যুবক এদিক সেদিক তাকাবিনা তাকাবিনা রে যুবক একটু কেঙ্কা
আম্মা জানে এসে বলেন দরজা খুলে দিয়ে দেখি দিনের নবীর চেহারাটা ভালো না, চেহারার ভিতরে যেমন টেনশনে চাপ। আম্মা জানে এসে হুজুর কি হয়েছে আপনার, মদিনা থেকে আপনাকে কষ্ট দিছেনি একটু বলেন না? বলেন যদি কষ্ট দিয়ে থাকে আমি আমার আব্বা জান আবু বকরের কাছে আমি বিচার দিব। আমার বিশ্বাস আমার আব্বা জান আবু বকর নরম হতে পারে কিন্তু এত নরম না কেউ আপনাকে কষ্ট দিব। আবার আব্বা জান আবু বকর তাকায় তাকায় দেখব। রসুল তখন বলেন আয়েশারে না তুমি চাপ আপনি সোতা না নবী গো, কেন আপনি মিট মিট করে চোখের পানি ছাড়তেছেন? ও নবী আপনি কি জানেন না আমি আয়েশা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি। নবীজি তখন বলেন আয়েশা কান্দি কেন জানুনি, আজকে আমার উন্নতির ব্যাপারে আল্লাহ এমন একটা ফয়সালা করছে যেটাতে আমি পরিপূর্ণ সন্তুষ্টি হতে পারিনি আয়েশা, এই জন্যে আমার চেহারাটা মলিন হয়ে গেছে রে আয়েশা। ও আয়েশা একটা কাজ করো, এই মুহূর্তে তুমি তোমার হজরার দরজাটা শক্ত করে লাগাও। হুজুর হুজুরা শরীফের দরজা লাগাইলে আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন আয়েশা রে আমি এই মুহূর্তে আমি সেজদাঙ্গে উঠি পড়ব, আমি আল্লাহর কুদরতি পায়ের সেজদা দিব। আমার বিশ্বাস আমি যদি সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না শুরু করে দেই আমার আল্লাহ উম্মতের ব্যাপারে এমন ফয়সালা করবে যেই ফয়সালায় আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। আম্মা জানা আয়েশা বলেন মুহূর্তের ভিতরে নবীজি প্রস্তুত, আর বলছেন আয়েশা সেজদায় পর লুটে বললে আমার সাহাবীরা পাগলের মতো আসবে দরজা খুলে দিও না। আম্মা জানা আয়েশা বলেন সাথে সাথে আমি দরজাটা লাগাইলাম, এমনি দেখি নবীজি সেজদায় পরে এমনভাবে কান্না শুরু করছে। আম্মা জানা আয়েশা কয় নবীর চোখের পানি হুজুরা শরীফের জমিনে গড়ায় পড়তেছে, মদিনাতে কান্নার উল বলে গেছে কেমন হয়ে গেছে আবু বকর পাগলের মতো হয়ে গেছে। হজরত আবু বকর নবী কান্দে, আবু বকর তো পাগলা হয়ে গেছে। আবু বকর দৌড়ায় আসে, উমর আসে, উসমান আসে, আলী আয়, আবু বকর হুজুরের শরীফের সামনে এসে সালাম দে, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো সালাম গ্রহণ করুন আর মেহেরবানি করে দরজা খুলে দিন। জবাব নাই। আবু বকর কয় হুজুর আমি আবু বকর, যে আবু বকর আপনার জন্য জীবন যৌবন সব দিছি। ও নবী এইভাবে যদি আপনি কান দেন আমি আবু বকর বরদাস্ত করতে পারব না। ও নবী এইভাবে আপনি কান দেন না, একটা বার মাথা উঠান, মাথা উঠে বলেন কি হয়েছে, কষ্ট পেয়েছেন নাকি, কষ্ট দিয়েছে কেউ? নবী গো কষ্ট দিয়ে দেখলে নাম বলেন আমি আবু বকর, যতক্ষণ পর্যন্ত বদলা না নিব আমি আবু বকর যাব না। হাদিসে আসে তিনবার আবু বকর আওয়াজ দেওয়া ব্যর্থ, দরজা বন্ধ খোলা হয় না, নবী সাজদায় পরে শুধু বলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার নবী কয়াল্লা আমার উম্মত কি তুমি আছো? আবু বকর চলে গেছে ব্যর্থ হইয়া, হযরত উমর দৌড়ায় আসছে, উমর এসে সালাম দেয়, নবী গো আমি উমর আসি কোন মা, যে উমর গিয়েছিলাম
দরবারে রিসালতে আপনার কল্যাণের জন্য শরণাসিনী গো নবী নিজের কল্লাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি উমর আসি একটা বার মাথা উঠান আর কে কষ্ট দিয়েছে তার নামটা বলুন রসুল তখন মাথা উঠায় না তিন তিনবার হযরত উমর আওয়াজ দিয়ে ব্যর্থ হযরত উমর চলে গেছে আসে সালমান ফার্সি হাদিসে আসে সালমান ফার্সির বয়স ছিল বেশি সালমান ফার্সি এসে বলে নবী গো আমি সালমান ফার্সি আসি আমার বাড়ি হলো পারস্য দেশে নবী গো আমি পারস্য দেশ থেকে বহু কষ্টের বিনিময়ে ইসলাম গ্রহণ করছি গো নবী এই মদিনায় এসে অনবী আমার প্রতি কি একটু দয়া মায়া হয় না আর কান্দেন না গোনবী কান্দেন না আল্লাহর হাবিব একটু মাথা উঠান বলেন কি হয়েছে হযরত সালমান ফার্সি ব্যর্থ নবী কোনো জবাব দেয় না সবাই মিলে আলীকে ধরছে আলী যাও তুমি তো নবীজির মেয়ের জামাতা জামাই যাও তোমায় তুমি গেলে নবী মনে হয় সেজদা থেকে মাথা উঠাবে হযরত আলী আস এসে বাইরে থেকে সালাম দেয় সালাম দেয় কয় নবী গো আমি আলী আসি কোন আলী সে আলীর কাছে আপনি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছেন আল্লাহু আকবার সুরে বলেন নবী গো এই মদিনাতে কত ধনী ধনী সাহাবীরা আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাইল আপনি কারো কাছে বিবাহ দিলেন না আমি আলীর কাছে বিবাহ দিয়েছেন অনবী একটা বার মাথা উঠান আর কান্দেন না আপনার মেয়ে ফাতেমা ঘরের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্না করতেছে অনবী আপনি না বলেছেন ফাতেমা তো বিদাতুম মিল্লি ফাতেমা আপনার কলিজার টুকরা আপনি জানেন তো আপনার মেয়ে ফাতেমা আপনার কেমন পাগল হাসান হুসাইন হানাফিনা বন্ধ করে দিয়েছে হযরত হাসান হুসাইন যাদেরকে নবীজি এমন ভালোবাসতেন আমার রসুল বলেছেন আমার হাসান হুসাইন কে তারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ও নবী হাসান হুসাইন পর্যন্ত কান্না করতেছে আর কান্দেন না আর কান্দেন না উম্মতি উম্মতি বলে আর কান্দেন না নবী তো কোনো মাথা উঠায় না আল্লাহ তখন জিব্রিল কে ডেকে জিব্রিল দূরে যা আমার বন্ধুর কান্না বন্ধ হবে না বেরে জিব্রিল আরে জিব্রিল দৌড়ে যা আমার বন্ধুকে গিয়া সেজদা থেকে মাথা উঠাইতে বল মাথা উঠাইয়া বলো আমার বন্ধু উম্মতির জন্য যা চাবে আমি আল্লাহ ওয়াদা করলাম সব আমি আল্লাহ উম্মতের ব্যাপারে মঞ্জুর করে দিউ ভাইরা শেষ কথা হলো এই দরুদি নবীকে আমরা চিনলাম না রাহমাতুল্লিল আলমিনের কাছে জিবিল আসে হুজুর মাথা উঠান রসুল বলেন চূড়ান্ত ফয়সালার আগে মাথা উঠাবো না কি ফয়সালা চান আল্লাহর রসুল বলেন জিবরিল কথা শেষ কেন লেগে রসুল কান্দে দেখেন জিবরিল জিবরিল শোনো আল্লাহ কইছে আমার উম্মতের হায়াত হইব 60 থেকে 70 বছরের ভিতরে আল্লাহ কইছে ইন্তেকালের 1 বছর আগে উম্মত যদি তাওবা করে আল্লাহ কইছে নবীর উসিলায় মাফ সুবহানাল্লাহ কয় কিন্তু রসুল কান্দেন কেন এটা তো আনন্দের সংবাদ জবাব হলো রসুল চিন্তা করে আমার সব উম্মত তো 1 বছর আগে তাওবা করত না এমন উম্মত আছে মরার 1 বছর আগে টিভি দেহে কথা কন না কেন লড়র বড়র উম্মত হেজাই তো কই তাহলে এই ব্যাপারে একটা চূড়ান্ত ফয়সালা তাওবার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা চাই আল্লাহ কো জিব্রিল বন্ধুকে বলে দাও আমি আরো 6 মাসের সময় কমায় দিলাম ইন্তেকালের 6 মাস আগে নবীর উম্মত তাওবা করবে মাফ রসুল বলেন মাথা উড়াইতাম না চূড়ান্ত ফয়সালা চাই 1 মাস আগে তাওবা করবে মাফ রসুল বলেন মাথা উঠাবো না চূড়ান্ত ফয়সালা চাই 15 দিন আগে জীবনের গুনার উপর লজ্জিত হইয়া তাওবা করবে মাফ রসুল বলেন মাথা উঠাবো না 1 সপ্তাহ নবীজি তখনও মাথা উঠান না একদিন আগে যদি উম্মত জীবনের সব গুনার উপর লজ্জিত হইয়া তাওবা করে নবীর উসিলায় মাফ নবীজি তখনও মাথা ওঠান না কেন
একদিন আগেও অনেক উম্মত তাওবা করবে না অবশেষে আল্লাহ জিব্রিলকে কয় জিব্রিল আমার বন্ধুকে জানায়া দাও বন্ধুর কোন উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে সারা জীবন গুনাহ কইরা ইন্তেকালের এক মুহূর্ত আগেও যদি খালেস তাওবা করে তাওবা নসুহা করে আমি আল্লাহ ঘোষণা দিলাম বন্ধুর ওসিলায় ওই উম্মতের জীবনের সব গুনাহ maaf কইরা আমি তারে ওলি হিসাবে গ্রহণ করে নেব Masyaallah, masyaallah, marhaba ka. Shesh, amar was shesh. Tele oi nobir manar dorkar ache ni. Jodi na manen amne ki. Gaddar, gaddar, gaddar. Sima longhon kari. Sima longhone byakha kora. Dui ta ek number. Allah mane na jara. Dui number. Nobi mane kintu nobire bishwo nobi, sarbashreshtho nobi mane na jara. Era sima longhon kari. Era jaibo ko. Fa innal jahima hiyal ma'wa. আল্লাহ কয় এদের ঠিকানা হলো জাহান্নাম তাহলে আপনারা জাহান্নামে যাইতে চান নি না জান্নাতে যাইতে চান কারা কারা হাত উড়ান লিল্লাহি তাকবীর